একটা সময় ছিল তখন তার হাতে আঁকা ব্যানার ছাড়া দেশের প্রেক্ষাগৃহে উঠতো না কোনো ছবি। সময়টা নেহায়েত কম নয়, প্রায় 3 দশক। বলছি পাপ্পুর কথা, স্বাধীন দেশের প্রথম চলচ্চিত্র ওরা 11 জন দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা তা চলেছে 90-এর শেষ অবধি। ব্যানারে ডিজিটালের ছোঁয়ায় যদিও কমেছিল ব্যস্ততা, তবে ধীরে ধীরে আবারও গতি পাচ্ছে ষাটোর্ধ এই শিল্পীর হাত। রং তুলির আচরে রূপালী পর্দার তারকাদের ফুটিয়ে তোলা মানুষটি হানিফ পাপ্পু। ষাটোর্ধ এই শিল্পীর গল্পের শুরুটা কিশোর বেলায় মামার সাথে। সিনেমার প্রতি ভালো লাগা থেকেই একসময় সিনেমার শিল্পীদের লাল নীল হলুদ রঙে ফুটিয়ে তোলা শুরু করেন তিনি। আমার মামা ছিলেন আর্টিস্ট, লুকিয়ে লুকিয়ে কাজ করতেন, শিখতেন, মানে কাপড় কাজ করতেন উনি। অন্য সময় ভালো আর্টিস্ট ছিলেন মামা রফি। আমার নানার থেকে লুকিয়ে কাজ করতেন তো আমার মামা। তো দুপুরবেলা ওই কারখানা খুব একটা দূরে ছিল না, তো দুপুরবেলা আমার আম্মা আমাকে বলতো যে তার মামা তো ডরে এদিকে আসবে না, তো নানা ডরে, তো তুই খাওয়াটা দিয়ে আসি। তখন আমি মামাকে বললাম যে মামা আমি এই কাজটা শিখতে চাই, আমার একটু ওই কাজটা শিখে দে। তো আমি তো পালায় কাম করি, শিখি, কাম করতেছি তোমার নানার থেকে। তো তুমি কেমনে কাম করবো, তোমার নানা জানো তোমার বাড়ি মেরিয়ে ফেলাইব। তো আমি বললাম না, আমি লোকা লোকা করি। স্বাধীন দেশের প্রথম নির্মিত ছবি ওরা 11 জনের ব্যানার তার হাতেই তৈরি। একটা সময় ছিল যখন কাজের চাপে ছিল না ঘুমানোর সময়, কর্মব্যস্ততায় জেগেছেন রাত, জেগেছেন দিন। প্রথম আমাদের কাজ ওরা 11 জন, প্রথম সিনেমা হলে ডেকোরেশন পেলাম ওরা 11 জন, এই আমাদের কাজ স্টার্ট। প্রথম প্রথম না ঘুমাতে আসছিলামই, এবং না মানে দুপুরে খাইছি কি না, এখন রাত্রে খেয়েছি কি না খেয়াল নাই, এরকম কাজের ব্যস্ততা ছিল। আমরা শুক্রবারে বৃহস্পতিবারে ব্যানার লাগতো, শুক্রবারে আমরা ঘুমাতাম, শুক্রবার ঘুমানোর পর 2 ঘন্টা পরে আবার আমার ওস্তাদ লোক পাঠাইতো পাপ্পু ডাকিয়ে নিয়ে আও। তবে 2000 সালে ডিজিটাল ব্যানার তৈরির চল আসার পর থেকেই কমে যায় পেন্টিংয়ের ব্যস্ততা। তাই বলে যে দীর্ঘদিনের এই কাজের ইতি টেনেছেন পাপ্পু তা কিন্তু নয়। 2000 সনে একেবারে টোটালি ডিজিটাল ব্যানার তখন 13-12 টাকা করে হয়ে গেছে, তো তখন আর আমাদের থেকে কাজ করায় না, তখন আমাদেরকে অফ করে দিল, তখন ওরা সব ডিজিটাল চলে গেল। তখন আমি যাই নাই, আমি যাই নাই, আমি চিন্তা করলাম যে আমি এটা কাজ শিখছি এত কষ্ট করে, আমি এটারে আমি ছাড়তে চাই না। ইউনেস্কো কর্তৃক বিশ্বব্যাপী রিক্সা আর্টকে স্বীকৃতি দিলে নতুন করে নিজের গল্প শুরু করেন পাপ্পু। রিক্সা আর্ট গ্যালারি নামে নিজের দোকানে সিনেমা ব্যানার থেকে গ্লাস, প্লেট, হারিকেন সহ নানা পণ্যে ফুটিয়ে তোলেন রিক্সা চিত্র। আমি এই লাইনটাকে এত বড় না করে আমি যদি ছোটো আকারে করি, তাতে আমার মনে হয় যে এটা আমি কিছু করতে পারবো। এটা যখন আমি ছোটো আকারে করতে যাই, ছোটো আকারে বা করি, আমি ফিল্ম স্টাইলে করলাম, আমাকে পিছিয়ে যাওয়া লোক দেখে দেখে ও রিক্সা আর্ট কত সুন্দর। তখন ওই রিক্সা আর্ট বলতে বলতে আমি চিন্তা করি প্রায় লোক আইসা খালি রিক্সা আর্টই বলে এটাতে, তখন আমার মাথা ঘামাইলাম যে আমি না, আমি মনে হয় এটার নাম রিক্সা রিক্সা আর্ট যাই ডাকবো। আমার কথা হলো যে আমি আমার থিওরিতে করি, ফিল্ম ব্যানার স্টাইলে করি, মানুষ রিক্সা আর্ট বলে, তো যাক মানুষ যেটা বলুক আমার ওটা কোনো আপত্তি নেই, রিক্সা আর্টও তো খারাপ আর্ট না। হানিফ পাপ্পুর বিশ্বাস নতুন প্রজন্মের শিল্পীরা আবারও আগ্রহী হবে হাতে আঁকা ব্যানার শিল্পের প্রতি। রিক্সা আর্টের মতো বিশ্বব্যাপী মিলবে হাতে আঁকা সিনেমা ব্যানারের স্বীকৃতি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।